আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পঞ্চায়েতে ভরাডুবির পরেই ভালুকা অঞ্চলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলবিরোধী কাজের অভিযোগ তুলে অঞ্চলের চেয়ারম্যান ও এক প্রাক্তন ব্লক নেতাকে বহিষ্কারের নির্দেশ দিল অঞ্চলের সভাপতি। নির্দেশের কাগজ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। পাল্টা অঞ্চল সভাপতি দুর্নীতিগ্রস্ত বলে তোপ অঞ্চলের চেয়ারম্যানের এবং দলের প্রোটোকল ভাঙার অভিযোগ। অস্তিতে অস্বস্তিতে তৃণমূল, খোঁচা বিজেপির। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান ও প্রাক্তন দক্ষ নেতৃত্বকে বহিষ্কার করার নির্দেশ দিচ্ছে অঞ্চলের সভাপতি। দলের পেডে লেখা সেই নির্দেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও অঞ্চল সভাপতির দাবি তিনি বহিষ্কারের জন্য ব্লক সভাপতিকে চিঠি করেছেন, কীভাবে কাগজ ভাইরাল হলো তিনি জানেন না। সাথে সাথে অঞ্চল সভাপতির অভিযোগ, অঞ্চল চেয়ারম্যান এবং প্রাক্তন নেতা পঞ্চায়েত ভোটের দলবিরোধী কাজ করেছেন, তাদের জন্যই পঞ্চায়েত দখল করতে পারেনি তৃণমূল। পাল্টা দলবিরোধী কাজের জন্যই অঞ্চলের সভাপতি নিজেই দুর্নীতিগ্রস্ত। দলের প্রোটোকল না মেনে শোকজ করার অভিযোগ আগেই বহিষ্কার করে দিয়েছেন। সমগ্র ঘটনা প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। চরম অস্তিত্বে পড়ে গেছে তৃণমূল। দলের নীতি তোয়াক্কা না করেই প্রোটোকল ভেঙে অঞ্চলের শাসক দল অঞ্চলের চেয়ারম্যানকে বহিষ্কারের অভিযোগ তোলে, আর এই অঞ্চলের সভাপতির বিরুদ্ধে। আর তারই বহিষ্কার চিঠি সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্কিত বহিষ্কারের চিঠি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যার বহিষ্কার করার চিঠি ভাইরাল হয়েছে, তার অভিযোগ দলের অঞ্চল সভাপতি নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই উনি দলের নিয়মকানুন না মেনে স্বচ্ছভাবে মূর্তি এবং দলের অঞ্চলের চেয়ারম্যানকে বহিষ্কার করেছেন। যদিও এই অঞ্চল সভাপতির বক্তব্য অঞ্চলের চেয়ারম্যান বা ব্লক নেতাকে বিগত পঞ্চায়েত ভোটে দলের পেছন থেকে ছুরি মেরেছে এবং দলবিরোধী কাজ করেছেন বলেই পঞ্চায়েতের শাসক দলের এই ভরাডুবি হয়েছে। যদিও উনি বহিষ্কারের জন্য ব্লক সভাপতিকে চিঠি করেছেন, কিন্তু কীভাবে এই কাগজ সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো তা তিনি জানেন না। এই ঘটনায় দলের অন্দরেই শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোন দল প্রকাশ্যেই এই ঘটনা আসতে চরম অস্তিত্বের শাসক দল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জানার জন্য আবেদন রাখছি। কি করব, এটা আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, চিঠিটা করব এবং রহিম বক্সি সাহেব আমাদের জেলা সভাপতি তাকেও চিঠি করব, আর চিঠি আমরা ব্লক প্রেসিডেন্টকেও করব, আর আমাদের যে রাজ্যের মন্ত্রী আছে, যে দলের আইকন, যাকে দেখে দলটা আমরা করি, তজমুল সাহেব, এবং দীর্ঘদিন তার সাথে আমি 15-18 বছর থেকে তার সাথে আছি, তজমুল সাহেবকেও একটা চিঠি করব, সেটা অলরেডি আমাদের দিয়ে গেছে। দল যদি আমাদেরকে বাদ দিয়ে যদি দল ভালো রেজাল্ট করতে পারে, ভালো থাকতে পারে, তাহলে নিয়ম মাফিক বরখাস্ত করে দেয়, আমরা মাথা পেতে নিই। কংগ্রেসের সাথে তৃণমূল কোনোদিনই আঘাত করেনি এবং না বিজেপির সাথে। বিজেপি এখানে বিজেপি এবং কংগ্রেসের মেম্বাররা ওরাই মানে পঞ্চায়েত গঠন করেছে এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি এবং আমাদের যে পরাজয়, আমার সেক্টর জগন্নাথপুরে মানে ছখানা মেম্বার পাঁচখানায় হেরে গেছে, পঞ্চায়েত সমিতি হেরে গেছে, খুব ভরাডুবি হয়েছে আমার জগন্নাথপুরে। ভালুকা রেজাল্টটা কিছুটা হয়েছে, তবুও অনেক ব্যাপার স্যাপার আছে, সেটা আমি মিডিয়ার সামনে বলতে পারবো না। তাহলে আমি বলছি যে আমরা যখন টিকিট দিই বুথে বুথে বসে আমরা নির্বাচন করেছি, গ্রাম সাধারণ মানুষরা বুথের লোকেরাই নির্বাচন করেছে, যাকে নির্বাচন করলো যার নাম এক নম্বরও থাকলো তাকে টিকিট দেওয়া হলো না, দ্বিতীয় চতুর্থ নামের পঞ্চম নামের একজনকে টিকিট দেওয়া হলো, তাহলে আমরা কী বুঝবো? এই যদি এক নম্বরকে টিকিট দেওয়া হতো, যাকে নির্বাচিত করেছিল বুথে বসে তাকে যদি দেওয়া হতো, এই ভরাডুবি হতো না। তারা কী বুঝবো যে যেখানে এক নম্বরকে সিলেকশন করলো বুথের লোক তাকে টিকিট দিচ্ছে না, টিকিট পাচ্ছে একজন অন্যজন, তাহলে আমরা কী বুঝবো? আপনাদের বিরুদ্ধে দলবিরোধীর একটা অভিযোগ আছে, সেই অভিযোগ ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনারা দলবিরোধী কাজ করেছেন, এটা নিয়ে কী? দলবিরোধী না, আমরা তৃণমূলের সৈনিক, তৃণমূলের হয়ে ভোট করেছি, তৃণমূলের হয়ে প্রচার করেছি, তৃণমূলের জন্য আমরা যান জীবন দিয়ে খেটেছি, তো আমরা দলবিরোধী কাজ করিনি। আমরা অনীতি, যারা অনৈতিক কাজ করে তাদের প্রতিবাদ করেছি, তার জন্যই আজকে আমরা মানে বহিষ্কারের তালিকা করছি। এই কথা, দলবিরোধী কোনো কাজ করিনি।
না, আমরাকে দল যদি নাই রাখে, উদ্যতন কর্তৃপক্ষ যদি নাই রাখে, তবু আমরা বসে থাকব, কিন্তু অন্য দলে যাওয়ার কথা ভাবব না, যেহেতু আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি। এবং এই আমাদের দল, এটা দলের আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে বিজেপি বা অন্যান্য দল কী বললো সেই বক্তব্যতে তৃণমূল ভাবিত নয়। আমাদের যা কিছুই হয় রাজ্য, জেলা এবং ব্লক এবং অঞ্চলকে নিয়ে হয়। এখন কে দলে থাকবে, দলের যারা শৃঙ্খলা ভঙ্গ করবে দল তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। তো এখানে বিজেপির বলার কী আছে, এখানে গোষ্ঠী কন্ট্রোলের ব্যাপার নেই। যারা দলের বিরুদ্ধে থাকবে তারা দলের স্থান হবে না। আমাদের টিএমসি করেনি, অন্য দলের হয়ে ওরা ই করেছে। আমরা এটা নিয়ে আমাদের অঞ্চল কমিটির মিটিং ডেকেছিলাম, অঞ্চল কমিটিতে আমরা এটা নিয়ে একটা রেজুলেশনও করেছি, এবং রেজুলেশন করে ওদেরকে বরখাস্তের জন্য আমার হায়ার অথরিটি ব্লক প্রেসিডেন্টকে আমি চিঠিটা পাঠিয়েছি। এই অবধি হয়ে আছে। তারপরে মাঝখান থেকে ভাইরাল যেটা হয়েছে সেটা খবর আমি বলতে পারবো না, কারণ কীভাবে ভাইরালটা হলো আমি নিজেও জানি না, তবে আমিও নিজের মোবাইলে দেখেছি। পাল্টা আপনাদের আপনার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছে, সেটা তো সবাই জানে, গোটা হরিশ্চন্দ্রপুর মালদারিসে সবাই জানে যে আমরা দলের হয়ে কতটা কেটেছি। আমি তো আজকের নই, আমি হচ্ছে চারবারের অঞ্চল প্রেসিডেন্ট। আপনাদের দুর্নীতির কারণেই পঞ্চায়েতের ভরাডুবি, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা ওদের দুর্নীতির কারণ হচ্ছে, কারণ আমাদের দুর্নীতির কারণে হলে জগন্নাথপুর, বিশেষ মজামেল বাবু জগন্নাথপুরটা দেখছিলেন, সেখানে সাতটার মধ্যে একটা মাত্র পেয়েছি, আর আমি যে আছি সেখানে সাতটার মধ্যে পাঁচটা বের করেছি। এখান থেকে পরিষ্কার হয়েছে দুর্নীতি কে করেছে। ভালুকা গ্রাম পঞ্চায়েতে কতটি আসন পেয়েছিল তৃণমূল এবার? 10টা। আর বিরোধীরা? বিরোধীরা কংগ্রেস পেয়েছিল 9টা, সিপিএম 1টা, বিজেপি 4টা, 1টা আমাদেরই নির্দল প্রার্থী ছিল, সেটা আবার পরে আমাদের জলে জয়েন করে আমাদের এখন 11টা। এখন কার পঞ্চায়েত? এখন বিজেপি, কংগ্রেস, সিপিএম। আচ্ছা, প্রাক্তন সাধারণ সম্পাদককে আপনাকে বহিষ্কার করতে দেখা গেল, মানে কাগজে লেখা আছে, তো ওই প্রাক্তন পঞ্চায়েত তো ওইভাবে বহিষ্কার করা যায় কি? যেহেতু ও কোনো পদে ছিল না, সেটাও তো আমি বহিষ্কার করিনি, আমি তো চিঠি করেছি কেমন মাত্র আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমি তো আর বহিষ্কার করিনি, আমি চিঠি করেছি মাত্র অনুমোদনের জন্য চিঠি করেছি। বিরুদ্ধে অভিযোগ করছে তারা দুর্নীতিবাজ, এবং সেটা প্রমাণিত, সেটা প্রমাণিত, প্রমাণ সঙ্গে চিঠি পাঠিয়েছি। ব্লক সভাপতির যে সই করা কাগজটা রয়েছে আমি যেটা দিয়েছি সেটা ব্লক প্রেসিডেন্টকে, জেলা প্রেসিডেন্টকে দিয়েছি, আমাদের মন্ত্রী মহোদয়কে দিয়েছি, সবাইকে। আমার নাম ধীরেন্দ্রনাথ সাহা, আমি ভালুকা অঞ্চল টিএমসি অঞ্চল সভাপতি, টিএমসি পার্টি। এইভাবে উঠে যাবে, সাধারণ মানুষের পাশে থাকে না, সাধারণ মানুষের কাজ করে না, সামাজিক কোনো কাজ করে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে খাওয়া পাই, খাটমানি নিয়ে গণ্ডগোল, কন্ট্রাক্টারি নিয়ে গণ্ডগোল, এইটা করার জন্যই দলকে নানারকমভাবে বহিষ্কার করতে হচ্ছে। এরপরে বহিষ্কার করতে করতে এমন সময় হবে যে কেউই থাকবে না, কাউকে বহিষ্কারই করতে পারবে না, তৃণমূল দলই বহিষ্কার হয়ে ভারতবর্ষের মানচিত্র থেকে রাজনৈতিকভাবে উঠে যাবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।